কত তারিখে 2023 শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের লটারির রেজাল্ট প্রকাশিত হবে, আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখিয়েছি। নির্ভরযোগ্য যে সোর্স বা উৎস রয়েছে সেখান থেকে আমরা দেখিয়েছি। 2023 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ভর্তির জন্য গত 16 নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং এই অনলাইন আবেদন গ্রহণ চলবে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত, 6 তারিখ বিকাল 5টা পর্যন্ত, এবং তারপরে 6 তারিখের পরে এই লটারির রেজাল্ট দেওয়া হবে। লটারির রেজাল্ট কখন দিবে সেটা দেখার আগে আপনাদের জন্য একটা ভিডিওর শেষ অংশে একটা অফার রয়েছে, সেটি হচ্ছে 10 মিনিট স্কুলের যাদের বাচ্চাদের হাতের লেখা খারাপ তারা কিন্তু পরীক্ষায় খুব বেশি নাম্বার পায় না। আপনার বাচ্চা সরকারি স্কুলে ভর্তি হলেও যদি তার হাতের লেখা ভালো না হয় সেক্ষেত্রে তার নাম্বার পেতে অনেক কষ্ট হবে, কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি হাতের লেখা ভালো না হলে আসলে পরীক্ষায় নাম্বার ওঠে না। তো হাতের লেখা ভালো করার জন্য 10 মিনিট স্কুলের খুব ভালো একটি হাতের লেখার কোর্স চলে এসেছে, আমাদের এই ভিডিওর নিচে এই লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি সেই কোর্সের, সেইখান থেকে আপনি খুব সহজেই কোর্সটা করে আপনি আপনার বাচ্চার হাতের লেখা খুব দ্রুত ভালো করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি প্রোমো কোডও দিয়ে দেবো, সেই কোড ইউজ করলে আপনি ডিসকাউন্টে সেই কোর্স কিনতে পারবেন। তো এখান থেকে আমরা আগে দেখি যে রেজাল্ট কবে দেবে সেটা একটু আগে দেখি। এখান থেকে দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2023 শিক্ষাবর্ষে ভর্তির জন্য, সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু স্পষ্ট দিয়ে দিয়েছে যে কবে আমাদের লটারি অনুষ্ঠিত হবে এবং রেজাল্ট দিবে। এই যে দেখুন, এখান থেকে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আগামী 10/12/2022 খ্রিস্টাব্দে অনলাইন লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ডিসেম্বর মাসের 10 তারিখে লটারি অনুষ্ঠিত হবে, যদিও এখানে আমাদের সময় দেওয়া নাই। এখন এটা কি আসলে রেজাল্ট? না, এটা কিন্তু রেজাল্ট না, এটা হচ্ছে লটারি অনুষ্ঠিত হবে সেটার তারিখ। প্রথমে লটারি অনুষ্ঠিত হয়, লটারি অনুষ্ঠিত হওয়ার পরে লটারিতে যারা সুযোগ পায় তাদের নিয়ে একটা ডাটাবেস তৈরি করা হয়, সেই ডাটাবেস দিয়ে রেজাল্ট তৈরি করা হয় এবং তারপরে রেজাল্ট প্রকাশ করা হয়। কীভাবে? এই অনলাইন যে আমাদের অনলাইনে যে লাইভ লটারি অনুষ্ঠিত হবে সেটি দেখবেন, তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি রেজাল্ট কীভাবে দেখবেন, যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন আমরা কীভাবে রেজাল্ট দেখবেন তা নিয়েও ভিডিও পাবলিশ করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে রেজাল্ট আপনি কখন পাবেন। রেজাল্ট পাবেন প্রথমে আমাদের লাইভ লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেটির তারিখ আমাদের এখানে দেওয়া আছে, সময় দেওয়া নেই। কখন অনুষ্ঠিত হবে সেটি আগে আমাদের বুঝতে হবে, দেখতে হবে। সচরাচর এটা বিকাল 3টার দিকে হয়। ধরুন বিকাল 3টার দিকে যদি আমাদের লাইভ লটারি হয় তাহলে হয়তো রাত 8টা বা 9টার দিকে আপনারা 7টা 8টা 9টার ভিতরে আপনারা হয়তো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আগেও পেতে পারেন। আর লটারির আগে আপনি কখনোই রেজাল্ট পাবেন না, এটি একদম শিওর। আর আপনার লটারির অনুষ্ঠানে রেজাল্ট তৈরি করার পরেই আপনি রেজাল্ট পাবেন। এবার আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কখন লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং কখন আপনার রেজাল্ট দিবে। আর যদি সকালে অনুষ্ঠিত হয়, যেটা বলতে চেয়েছিলাম, সকালে যদি অনুষ্ঠিত হয় তাহলে তো আপনারা আগেই পেয়ে যাবেন। তো কখন অনুষ্ঠিত হবে এরকম কিছু এখানে দেওয়া যেহেতু নেই, এই জন্য আমরা বলতে পারছি না, কিন্তু 10 তারিখে হবে। কখন হবে আমরা জানতে পারলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এরপর ভিডিওর পরের অংশে আমরা চলে যাই। হাতের লেখা সুন্দর না হলে আসলে পরীক্ষায় নাম্বার পাওয়া যায় না। হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হয়। বেশি বেশি প্র্যাকটিস করলে হাতের লেখা অবশ্যই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতের লেখা সুন্দর করার জন্য 10 মিনিট স্কুলের একটা কোর্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই কোর্সটা আপনারা করতে পারেন এবং এই কোর্সটা করার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য খুব সহজেই এই কোর্সটা কিনে আপনি আপনার বাচ্চাকে আপনি সাথে বসলেন, বসে আপনার বাচ্চাকে এই কোর্সটা করালেন। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রয়েছো, তোমরা এই কোর্স কিনে একদম খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি এই কোর্সটা তোমরা সম্পন্ন করো। আশা করছি ইনশাআল্লাহ তোমাদের হাতের লেখা অনেক ভালো হয়ে যাবে। হাতের লেখা ভালো হয়ে যাওয়ার পর অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট এসে তুমি কমেন্ট করে যাবে যে আমার হাতের লেখা ভালো হয়ে গিয়েছে, আমি সেটাকে পিন করে দেব। এখানে মোটমাট 21টা ভিডিও রয়েছে এবং 50টা অ্যানিমেটেড ভিডিও রয়েছে। আর এখানে আমাদের অলরেডি 1255 জন, 1255 জনের মতো এখানে অলরেডি এনরোল করেছে এবং সময় লাগবে 21 ঘন্টা। তাই আমি পরামর্শ দিব, এখানে কোর্সটা যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে শেষ করতে বলা হয়েছে সেভাবেই শেষ করবেন আপনারা সবাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রয়েছো তোমরাও সেভাবেই শেষ করবা। এই যেখান থেকে দেখা যাচ্ছে যে আসলে হাতের লেখা আগে খারাপ ছিল পরে ভালো হয়ে গিয়েছে, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা এটা অংশগ্রহণ করতে পারবেন। এই যে দেখুন, হাতের লেখাটা বেশ অগোছালো ছিল, পরে কিন্তু এখানে সুন্দর গোছালো এবং পরিপাটি হয়ে গিয়েছে।
এখানে প্রোমো কোড আমি দিয়ে দিচ্ছি, একটা প্রোমো কোড আপনারা পাবেন, প্রোমো কোডটা আমি একটু দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এই কোর্সটি কেনার লিংক দেওয়া আছে এবং সেই লিংকে এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করলেই আপনি 10% অফ পাবেন। প্রোমো কোডটি হচ্ছে AFFBHW10, তাহলে আপনি 10% অফ পেয়ে যাবেন। এখানে একটা কথা, এই প্রোমো কোডের সব লেটারগুলো কিন্তু আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে, আর এর সময়সীমা হচ্ছে 31/12/2022, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখের পরে এই অফার কিন্তু আর থাকছে না। তাই আমি আপনাদের পরামর্শ দেবো, যাদের হাতের লেখা সুন্দর করা দরকার তারা আর দেরি না করে এখনই কোর্সটি কিনে ফেলুন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বিকাশের মাধ্যমে পেমেন্ট করুন। আর কোর্সটি করে আপনার বাচ্চার হাতের লেখা ভালো হলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে এসে লিখবেন, আর বাকি যারা আছে যারা এই কোর্সটা কিনতে চাচ্ছে তারাও সেই কমেন্ট দেখে কিনতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।